হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে আবারও ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে স্কাই মাইনিংয়ের একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আপনারা যারা স্কাই মাইনিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করেছেন, এখানে ডিপোজিট করেছেন, আজকে সবার জন্য থাকবে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে। আপনি কি এখান থেকে আদৌ পেমেন্ট পাবেন কি না, স্কাই মাইনিং রিয়েল অর ফেক, কেন পেন্ডিং দেখাচ্ছে এবং উইথড্রটা আমরা পাবো কি না, এবং কি যাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ করার পরেও যাদেরকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে কি করণীয় আছে, এবং কি এটা আমাদের সাথে প্রতারণা করেছে কি না, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কিন্তু এখানে ইনভেস্ট করেছেন, তাই ভিডিওটা বিস্তারিত আপনাকে বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। তো অ্যাট ফার্স্ট আমি এখানে বলবো, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা, এবং এখানে দেখেন আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখানে আমি যদি উইথড্রো হিস্ট্রিতে ক্লিক করি, তো দেখেন উইথড্রো হিস্ট্রিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং। দেন দেখেন এখানে কিন্তু বারবার অ্যাপস শো হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পেন্ডিং, এবং এখানে কিন্তু আমার ব্যালেন্স ছিল মাত্র 904টা টিআরএক্স, সেটা আমি কিন্তু উইথড্রো দিয়েছি। আশা করি বুঝাইতে পারছি। তো উইথড্রো প্রসেস টোসেস কীভাবে কী দিতে হয়, এ টু জেড কিন্তু আগে অনেকগুলো ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে এখানে পেন্ডিং কেন দেখাচ্ছে, উইথড্রোটা আমি দিছি কবে সেই ডেটটা দেখেন। এখানে কিন্তু 31 তারিখ উইথড্রো হয়েছিল, আর ওই 31 তারিখই কিন্তু আমি 7:05 AM কিন্তু এখান থেকে উইথড্রোটা করেছি, এখানে টাইমটা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখন আজকে কয় তারিখ, এই যে দেখেন আজকে হচ্ছে 12 তারিখ, তো সেক্ষেত্রে আজকে 12 তারিখ হয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত উইথড্রোটা পাইনি। তো এখন কেন পাইনি সেই ব্যাপারে কথা বলবো। তার আগে দেখেন স্কাই মাইনিং প্রজেক্টটা আমাদেরকে যেরকম বলছে, যেরকম আমাদের সামনে ফিচারগুলো নিয়ে আসছে, সেমভাবেই কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি, এবং কি আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার জন্য, বিস্তারিত খুলে বলার জন্য। এখানে কিন্তু ইনভেস্ট করার জন্য বা ডিপোজিট করার জন্য আমরা কখনোই আপনাদেরকে সাজেস্ট করিনি, আর আমরা সাজেস্ট করিও না, ঠিক আছে? কারণ আমরা চাই আপনারা ফ্রিতে ইনকাম করেন অনলাইন থেকে, বাট আপনারা ডিপোজিট করবেন না, ইনভেস্ট করবেন না, আশা করি বুঝতে পারছেন। তো আমি দেখাইছিলাম, আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে ভাই এখানে কীভাবে টিআরএক্স দিয়ে ডিপোজিট করব, আমি 20,000, 30,000, 40,000 টিআরএক্স এখানে ইনকাম করছি, এখন 50 টিআরএক্স ডিপোজিট করব, সেক্ষেত্রে যদি উইথড্রো না দেয় তো আপনি শুধু দেখাই দেন প্রসেসটা, আমরা কীভাবে উইথড্রো দেবো। তো সেই জন্যই কিন্তু আমি মূলত আপনাদেরকে দেখাইছি যে কী করে আপনি উইথড্রোটা দিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল উইথড্রো দেওয়ার জন্য ভিডিওগুলো দেওয়ার কথা। এখন কথা হচ্ছে আপনি এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে উইথড্রোটা পাবেন কি না এবং কীভাবে পাবেন। তো ফ্রেন্ডস, সেই জন্য আমরা যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেই, মূলত এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা একটা চ্যাট অপশন দেখতে পাই, চ্যাটের উপরে যদি ক্লিক করি আমরা সরাসরি তাদের টেলিগ্রামে চলে যাব। তো ফ্রেন্ডস দেখেন আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে তাদের টেলিগ্রামে নিয়ে আসছে। তো এখন এই যে টেলিগ্রামে আমরা আসলাম, এখানে আমাদেরকে দেখেন তারা কী বলছে। তো এখানে দেখেন ফার্স্ট অফ অল তারা বলছে যে কংগ্রাচুলেশন টু অল স্কাই মাইনিং অ্যাপ ইউজার, উই হ্যাভ অলরেডি পেইড 100,000, মানে 1,00,000 ইউজারে তারা উইথড্রো পেইড করছে। আসলে মূলত একদমই একটা ফেক কথা, কারণ তারা এখনও পর্যন্ত একজনকেও পেমেন্ট করেনি, এরকম কোনো প্রমাণ নাই যে তারা একজনকে পেমেন্ট করছে। এবং দেখেন এখানে তারা একটু নিচের দিকে আসলে দেখেন তারা কত মানে সুন্দরভাবে সাজাইয়া তারপর আমাদেরকে আরও প্রলোভন দেখাইয়া এখানে ইনভেস্ট করার জন্য বলতেছে। দেখেন এখানে তারা বলছে টুডে দ্য অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি হ্যাজ বিন রিডিউস ফ্রম 50 টিআরএক্স টু 45 টিআরএক্স অনলি ফর 24 আওয়ার্স। মানে হচ্ছে তারা আমাদেরকে বলতেছে যে 50 টিআরএক্স দিয়ে না, আপনি এখন 5টা টিআরএক্স কম 45 টিআরএক্স দিয়ে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট। এখন দেখেন এখানে তারা এই কথাটা বলার মানে কি আপনি বুঝতে পারতেছেন? 50 টিআরএক্স দিয়ে না, এখন 45 টিআরএক্স দিয়ে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, তার মানে হচ্ছে তারা আরও আমাদের থেকে নিতে চাচ্ছে, বিষয়টা বুঝছেন? দেন আপনি সর্বশেষ যদি এই পেমেন্ট এইটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এখান থেকে আপনি উইথড্রোটা পাবেন কি না। এই মেসেজটা যদি আপনি দেখেন, এখানে তারা বলছে উই উইল ফিনিশ উইথড্রোর পেমেন্ট টুডে, মানে আজকাল তারা কিন্তু উইথড্রো পেমেন্ট সব ফিনিশ করে দিছে। আসলে মূলত কিন্তু একজনকেও পেমেন্ট দেয়নি, এরকম কেউ বলতে পারবে না যে আমি স্কাই মাইনিং থেকে পেমেন্ট পাইছি, ঠিক আছে? দেন তারপর তারা কী বলছে, মেবি সাম পিপল হ্যাভ নট রিসিভ উইথড্রো মানি ইয়েট, মানে এখনও কিছু মানুষ আছে তারা উইথড্রো পায়নি, ঠিক আছে? দোস হু হ্যাভ নট রিসিভ উইথড্রো মানি ইয়েট গিভ
a 5-star rating to our app or play store, then you will get withdraw money within 24 hours. মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে এখনো তারা আমাদেরকে বলছে বলতেছে যে এখনো পর্যন্ত যারা এখান থেকে পেমেন্ট রিসিভ করেনি তারা যদি প্লে স্টোরে গিয়ে 5-star রেটিং দিয়ে ভালো কমেন্ট করে হ্যাঁ 5-star রেটিং দেয় দেন সেখানে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দেবে দেখেন আরো একটা ফেক মানে তারা চাচ্ছে যে তাদের প্লে স্টোরে অ্যাপসটাকে আরো ভাইরাল করে দেই হ্যাঁ তাদেরকে আরো ই করে দেই ইনকামের সুযোগ করে দেই তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ইনকাম করতেছে আমাদের দিক থেকে নিচ্ছে অ্যাড দেখায় নিচ্ছে তাই না বিভিন্ন ভাবে কিন্তু আমাদের থেকে ইনকাম করে নিচ্ছে জাস্ট একটা ফেক যে প্রজেক্ট এটার প্রমাণ এটা দেন আপনি দেখেন তারপরে তারা কিন্তু আবার অ্যাপস লিংক দিয়ে দিছে এই যে দেখেন যে অ্যাপসে গিয়ে তাদেরকে আমরা 5-star রেটিং দিয়ে দেবো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস এটা যে ফেক প্রজেক্ট তাদের এই যে বিষয়গুলো আমরা যে 31 তারিখের পরে যে আপডেটগুলো তাদের দেখতেছি এবং যে পোস্টগুলো তারা করতেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা 100% একটা ফেক প্রজেক্ট যেটা আপনি দেখেন ওরা যেভাবে পোস্ট করতেছে তাতে আপনাকে প্রলোভন দেখাচ্ছে আমাদেরকে প্রলোভন দেখাচ্ছে যে আমরা আরও সবাই ডিপোজিট করি ঠিক আছে ওরা তারপরে উইথড্র দেবে এটা সেটা আসলে কিন্তু মূলত এখানে আপনাদেরকে আমি আবারও সাজেস্ট করতেছি আপনারা কেউ ইনভেস্ট করবেন না দেখেন ফ্রেন্ডস এইখানে যদি আমি হোমে আসি অ্যাপসে এখানে দেখেন আমার এই যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমি অ্যাক্টিভ করিনি প্রথম যখন আমাকে কমেন্ট করে বলা হয়েছে যে ভাই আমি এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব আমার 10,000-20,000-30,000-50,000 টিআরএক্স আছে তো আমাকে প্রসেসটা দেখান সেক্ষেত্রে আমি কিন্তু প্রসেসটা দেখাইছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসকে মাইনিংয়ের সব ভিডিও আছে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তো সেখানে কিন্তু আমি প্ল্যানটা অ্যাক্টিভ মানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ না করেই ভিডিও দিয়েছিলাম তাকে প্রসেসটা দেখাইছিলাম কারণ আমি যা বুঝে গেছিলাম যে এটা ফেক হতে পারে তারপরেও আমি কিন্তু তার কমেন্টের জন্য আমাদের আমার যে সাবস্ক্রাইবার আছে আপনারা আছেন আপনাদের কমেন্টের জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া হয়েছে আমি কিন্তু অ্যাক্টিভ করিনি পরে আমাকে টেলিগ্রামে এবং কি পার্সোনালি ইনবক্স করে সবাই বলতেছে যে ভাই আপনি এটা অ্যাক্টিভ করেন এখান থেকে উইথড্র পাবেন আমরা সবাই পড়ছি তো কী হয়েছে 50-star তো যাবে যদি নিয়ে যায় তো যায় যাক এরকম করে কিন্তু অনেকে বলছে দেন তারপর অবশেষে আমি সাবস্ক্রাইবারদের কথা শুনে এখানে অ্যাক্টিভ করেছি দেন আমার 50-star আমি হারাইছি তো আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে পেমেন্ট পাওয়ার কোনো রকমেরই চান্স নেই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এটা 100% ক্লিয়ার এখন কথা হচ্ছে এটা যে স্ক্যাম করছে সেটাও 100% এটা রিয়েল না রিয়েল প্রজেক্ট না এটা হচ্ছে ফেক প্রজেক্ট তো আশা করি বুঝতে পারছেন তো এখন আপনার করণীয় কী আপনি যেহেতু এখানে ইনভেস্ট করেই ফেলছেন যখন এখানে আপনি 50-star ইনভেস্ট করছেন আপনাদের ভিতরে যারা আপনি যদি বাইন্যান্স থেকে এখানে ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চান্স আছে চান্সটা কীরকম আমি বলি শোনেন আপনি যখন এখানে ডিপোজিট করেছিলেন তখন কিন্তু আপনার বাইন্যান্স অ্যাড্রেসটা আছে যে অ্যাড্রেসটা থেকে এখানে ডিপোজিট করেছিলেন সেই অ্যাড্রেসটা আপনি বাইন্যান্সে গিয়ে স্টোরিতে যাবেন স্টোরিতে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 50-star এই টিআরএক্সটাই কিন্তু আমি মূলত এই যে দেখেন এখান থেকে উইথড্র দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু 30 তারিখ প্ল্যানটা অ্যাক্টিভ করেছিলাম মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছিলাম এখানে ডেটটাও কিন্তু দেখাচ্ছে তো এখন আমি যদি এটার উপরে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে ট্রানজ্যাকশন আইডিটা চলে আসছে আশা করি বুঝতে পারছেন এখন এইখানে যে অ্যাড্রেসটা থেকে আমরা যে অ্যাড্রেসটাতে আমাদের বাইন্যান্স থেকে টিআরএক্সটা পাঠাইছি সেই টিআরএক্সটা আমরা একটা সুযোগ আছে যেখানে বাইন্যান্সের কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি যে এটা আমাদের সাথে স্ক্যাম করা হয়েছে সেই রিপোর্ট করতে পারি সেজন্য এই যে স্ক্যাম রিপোর্টের উপরে আপনি ক্লিক করে দেবেন যখন স্ক্যাম রিপোর্টের উপরে ক্লিক করবেন দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখান থেকে আপনি যদি এখানে একটা স্ক্যাম রিপোর্ট করেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে 50-star আপনি ইনভেস্ট করেছিলেন সেই টিআরএক্সটা আপনি ফিরে পেতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এইভাবে করে আপনি কিন্তু এখান থেকে এই যে দেখছেন সাইন আপ উইথ ইউর মানে আপনার বাইন্যান্সটাকে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি এখানে অপশন পাবেন দেন আপনি কিন্তু এখান থেকে একটা চান্স আছে যে রিপোর্ট করবেন অথবা আপনি যদি এটা না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে বাইন্যান্স উইথড্র ঠিক আছে উইথড্র প্রসেস স্ক্যাম করণীয় কী ঠিক আছে এইভাবে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু রিপোর্টটা করতে পারেন ঠিক আছে স্ক্যাম রিপোর্টটা করতে পারবেন তো স্ক্যাম রিপোর্টটা করার পরে আপনারা হয়তোবা একটা চান্স আছে যে আপনারা হয়তোবা আপনার পেমেন্টটা যে 50-star আপনি এসকে মাইনিংয়ে ডিপোজিট করেছিলেন সেই টিআরএক্সটা আপনি ফেরত পেতে পারেন
কারণ আমরা জানি যে বাইন্যান্স যারাই বাইন্যান্সে এরকম প্রজেক্ট আসে না কেন, যারাই এরকম করুক না কেন, বাইন্যান্স কিন্তু তাদের একটা ফাউন্ড বাইন্যান্সের নিজস্ব বাইন্যান্সের নিজস্ব একটা জায়গায় রেখে দেয়, যেখান থেকে তারা যদি স্ক্যাম করে ওই ফাউন্ডটা থেকে তারা আমাদেরকে যাদের সাথে স্ক্যাম হয় তাদেরকে ফেরত দিয়ে দেয়। তো আশা করি বুঝতে পারছেন বাইন্যান্স একটা নাম্বার ওয়ান এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার একটা চান্স আছে, সেটা হচ্ছে 50 TRX আপনি এখান থেকে এইভাবে নিতে পারেন, কিন্তু এছাড়া কোনো রকমের চান্স নাই। আর কোনোভাবেই আপনি যাই করেন না কেন, প্লে স্টোরে রেটিং দেন বা 1-5 star রেটিং দেন বা তাদের কথাও শুনে আবার ডিপোজিট করেন, আপনাকে কিন্তু কোনোভাবে পেমেন্ট দিবে না। আমি আবারও বলতেছি আপনাকে কিন্তু কোনোভাবে আর পেমেন্ট দিবে না। আশা করি বুঝতে পারছেন ফ্রেন্ডস, বিষয়টা কিন্তু ভালো করে বুঝেন, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে আপনি কেন ভিডিও দিচ্ছেন, তাই না? আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু আপনাদের কমেন্টের কারণে, আপনাদের বলার কারণেই। এখানে কিন্তু আপনারাই বলছেন যে ভাই এখানে ডিপোজিট করবো, সেরকম একটা ভিডিও দেন। আমি আমার কাছে পুরো পেমেন্ট এটা যে দিয়ে কে কতজন লোকে আমাকে বলছে সেটার কিন্তু প্রুফ আছে আমার কাছে। বাট আমি সর্বদা চেষ্টা করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আর সর্বদা ফ্রিতে পায় কাজ করার জন্য বলি, কারণ এই সমস্ত সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আমাদের সাথে স্ক্যাম করতে পারে, ওরা প্রতারণা করতে পারে। দেন সেই জন্য আমরা কী করি, আপনাদেরকে সাজেস্ট করি না যে আপনারা ইনভেস্ট করেন, আমি বলি ইনভেস্ট করবেন না, অবশ্যই যেটা ফ্রিতে দেয় সেটা আপনারা নেন। যেমন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন প্রতিনিয়ত কিন্তু ফ্রিতে ইনকামিং ভিডিও আপলোড করা হয়, আপনি সেই ভিডিওগুলো দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন আপনি কিন্তু দেখে গেছে যখন একটা প্রজেক্টে আপনি মাইনিং অ্যাকাউন্ট করলেন, যখন ওই প্রজেক্টটা লঞ্চ করবে তখন কিন্তু সেখান থেকে আপনি পেমেন্টটা পাবেন। সেটা আপনার মাইনিংয়ের উপর নির্ভর করে, আপনি যদি প্রথম থেকে একটা প্রজেক্টে মাইনিং করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু 1,000 থেকে 1,00,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে আপনার। আর যদি আপনি দেখা গেছে এক মাস আগে এখানে পেমেন্ট দেবে, এক মাস পরে লঞ্চ হবে, তখন এক মাস আগের থেকে মাইনিং করেন, সেক্ষেত্রে আপনি কম হলেও কিন্তু ইনকামটা কিন্তু সঠিক পাবেন। এগুলো হচ্ছে মাইনিং প্রজেক্টের ধরন, যে মাইনিং প্রজেক্টগুলো হয় এগুলোতে আমাদের মাইনিং করতে হয়, যখন লঞ্চ করে তখন দেয়। আর এটা কিন্তু একটা টিআরএক্স কিন্তু একটা লিস্টেড টোকেন, আর একটা ইম্পর্টেন্ট টোকেন, বুঝতে পারতেছেন? সেই লিস্টেড টোকেন এখানে মাইনিং করতে দিচ্ছে ফ্রিতে, তাদের লাভটা কী? এখানে বিষয়গুলো আসলে মূলত বুঝতে হবে, যারা আসলে বোঝে না তারা এরকম করে। আর এখানে কিন্তু স্কাই মাইনিংয়ের এই বিষয়গুলো বোঝার মতো তারা এখন আমরা বুঝতে পারতেছি, বাট তাদের পোস্টগুলোর পরে 31 তারিখের, কিন্তু এর আগে কিন্তু বোঝার সিস্টেম ছিল না যে স্কাই মাইনিং আমাদের সাথে মাইনিং করবে, যার কারণে হয়তো আমরা সবাই প্রতারিত। বাট স্কাই মাইনিং যে একটা প্রজেক্ট, তারা কীভাবে সাজাইছে দেখেন, তাদের ইউটিউবে 2-3টা ভিডিও দিয়ে এতগুলো সাবস্ক্রাইবার নিয়ে নিচ্ছে, তারপরে তাদের টুইটার, তাও ভেরিফাইড টুইটার, মানে তাদের তো ইউজার আসা, মানে বোঝার কোনো উপায় নাই যে তারা আসলে স্ক্যাম করবে বা তারা ফেক একটা প্রজেক্ট নিয়ে আসছে। আসলে মূলত এটা কোনো বোঝার উপায় ছিল না, যার জন্য আপনারা আমরা সবাই প্রতারিত হয়েছি। তো আশা করি নেক্সট টাইম এরকম কোনো প্রজেক্টে আমরা কেউ ডিপোজিট করবো না, কেউ ইনভেস্ট করবো না, এটা ক্লিয়ারলি আমি বলে দিলাম। আর আমি কখনো সাজেস্ট করি না, একটা কথা মনে রাখবেন, ফিনান্সিং ইনফরমেশন টিভি কখনো আপনাদেরকে ডিপোজিট বা ইনভেস্ট করার জন্য সাজেস্ট করে না, ঠিক আছে? দেন আপনি ফ্রিতে ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভিটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখতে পারেন, ফ্রিতে ইনকামিং সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন সবার আগে, আশা করি বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে। তো মূলত আমি আজকে আপনাদেরকে একটা প্রসেস দেখালাম যে স্ক্যাম রিপোর্ট করে আপনি কিন্তু আপনার হারিয়ে যাওয়া 50 TRX যেটা স্ক্যাম হয়েছে, প্রতারিত হয়েছে, সেই 50 TRX ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পারতেছেন স্ক্যাম রিপোর্টটা আপনি এখন যদি বাইন্যান্স থেকে, অবশ্যই এটা কিন্তু শুধুমাত্র বাইন্যান্স থেকে যারা পেমেন্ট করেছেন তারাই পারবেন, ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে দিলাম, আমি বাইন্যান্স থেকে যারা ই করছেন, পেমেন্টটা করছেন, তারাই পারবেন, এছাড়া অন্য কেউ কিন্তু পারবেন না, আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে যারা আমাদের মতো প্রতারিত হয়েছে সবাই এখান থেকে, যারা বাইন্যান্স থেকে পেমেন্ট করছে তারা সবাই যেন এখান থেকে স্ক্যাম রিপোর্ট করে তাদের ফিরিয়ে, মানে প্রতারিত হওয়া যে 50 TRX সেটা ফিরে পায়। আমি সবার জন্য এটাই দোয়া করবো। তো আপনারাও সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবার মাঝে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর নিত্য নতুন ফ্রি ইনকামিং ভিডিও পেতে আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দেবেন। এবং আপনার যদি এই ভিডিওটা বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি আপনি অ্যাডমিনকে প্রশ্ন করবেন আপনার সমস্যা সম্পর্কে। অ্যাডমিন কিন্তু সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দেবে এবং আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।